हेलो गाइस, आज हमें एक रेसिपी बनाची। एटार नाम हलो लाउ दिए छोला दिए। प्रथम कड़ाई उनुने बसिए दिए एखी दिए दीची अल्प को सदा तेल। सदा तेलटा गरम हो गए एखे देव हमें एकटू को पाँच फोड़न। एक फोड़न दिए दिल दो शुकना लंका, शुकना लंका छिड़े दिए देव। তারপর দিয়ে দেব দুটো তেজপাতা। দুটা গরম হয়ে গেছে, এখন আমি দেব লাউ। লাউ দিয়ে দিয়েছি, এখন এটাতে দেবো একটু করে নুন। নুন দিয়ে দিয়েছি, নুন দেওয়ার পর এখন দেবো একটু করে হলুদ গুঁড়ো। দেব ছোলা। ছোলাটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ লাউটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু ঘুরে আসি। এখন আমি ঢাকাটা উল্টিয়ে দেখব, লাউটা অনেক খুব সিদ্ধ হয়ে গেছে। অনেক সিদ্ধ হয়ে গেছে লাউ। এখন এটাতে দেবো কটা চিড়ে কাঁচা লঙ্কা। বেশি দিতে হবে না, নাহলে লাউটা ঝাল হয়ে যাবে। অতিরিক্ত ঝাল দিলে এটা ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। আর দিয়ে দেব টমেটো কুচি, আধা টমেটো দিয়েছি। এখন আবার ঢেকে দিতে হবে, লাউটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আবার ফিরে আসছি লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। ঢাকাটা আবার উল্টিয়ে দেখি লাউটা হয়েছে কিনা। অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে
আবার নিয়ে ছেড়ে লাউটাকে আবার ভিজে দেব। ঢাকনাটা দিয়ে আপনি আঁচটা একটু সিম করে দেবেন। লাউটা সিদ্ধ হওয়ার পর আবার ফিরে আসছি, লাউটা উঠিয়ে দেখি লাউটা হয়েছে কিনা। লাউ প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন এখানে একটা চামচের মধ্যে এক চামচ চালের গুঁড়ি আর এক চামচ চিনি নিয়ে জল দিয়ে গুলাবো, তাকে ভালো করে গুলিয়ে এটাকে লাউটার উপরে ছড়িয়ে দেবো। তারপর লাউটাকে ভালো করে মেরে ফেলে আর একটু ঢাকা দিয়ে দেবো। লাউ হয়ে গেছে, এখন এটাতে অল্প করে ধনে পাতা দিতে হবে। অল্প করে ধনে পাতা দিয়ে তাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলি। আর এজন্য লাউ দিয়ে ছোলা দিয়ে রেসিপিটা কেমন হয়েছে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন। ঠিক আছে, বাই বাই।